আছো? আশা করি সবাই সুস্থ আছো। আজকে ব্লগটা সন্ধ্যা থেকে স্টার্ট করলাম আর এখন সন্ধ্যা বাজে হলো 6:30টা আর আমি এখন চা বসালাম। এই দেখো চা বসিয়েছি আর এখানে আমি কড়া বসিয়েছি, এখানে আমি পাঁপড় ভাজবো। তো সন্ধ্যাবেলা পাঁপড় দিয়ে চা খাবো। আর সন্ধ্যাবাতি দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি চা বসালাম। তো আজকে সন্ধ্যা থেকে যা যা করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই ব্লগটা দেখো খুব ভালো লাগবে, তো দেখতে থাকো ব্লগটা। আমি এখন পাঁপড়টা ভেজে নিচ্ছি আগে। দেখো কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, পাঁপড়টা দিয়ে দিলাম। আমি চাটনিটা নিতে ভুলে গেছি। ও পাঁপড় ভাজা হয়ে গেছে, এই দেখো পাঁপড় আর চা নিয়ে বসে গেছি। এই দেখো চা, এখন খাবো দুধ চা দিয়ে আর পাঁপড় দিয়ে খাবো। আর আজকে বাবুকে দুধ খাওয়াই নি, আসলে দেরি করে ভাত খেয়েছিল বলে ও রাতে ভাত খাবে না। দেখো পাঁপড় খাচ্ছে। তো আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি চা। তো এখন আমি চা খাবো, তারপরে অনেক কাজ আছে সেগুলো করব। তো দেখতে থাকো ব্লগটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো কাঁচা কলার কোপ্তা বানাবো। তো আমি দেখো কাঁচা কলাগুলো অনেক দিন হয়ে গেছে ছিল, তো আমি ভাবলাম আজকে কোপ্তা বানাবো। তো কোপ্তা কারি বানাবো কাঁচা কলার, আর বানাবো বেগুন দিয়ে, শুকনা মাছ যে আছে সেগুলো দিয়ে বানাবো। তো রাত্রে খাওয়া এগুলোই বানাবো, আর অন্য কিছু বানাবো না। দুপুরবেলা ডাল ছিল, তো হয়ে যাবে রাত্রে খাওয়া।
রান্না শেষ হয়ে গেছে আর এখন বাজে রাত্র 12টা আর বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে এখন আমরা শুতে যাব আসলে কৃষ্ণাও রেডি আছে দেখুন তো এখন আমরা শুতে যাব আর বাবু ওখানে ঘুমায়নি ওকে ঘুম পাতাবো অনেক রাত্র হয়ে গেছে তো আজকের মতন গুড নাইট বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো